বরিশালে হাড় কাঁপানো শীত ও বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শীতজনিত কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। আজ বৃহস্পতিবার বরিশালে সকাল 9টা পর্যন্ত 11.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। গতকাল বুধবার ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। বরিশাল আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার সকাল 9টায় বরিশাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গত রবিবার 15 জানুয়ারি 9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গতকাল বুধবার ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ পর্যন্ত সূর্যের দেখা মেলেনি বরিশালে। সকাল 11টার দিকে শুরু হয় শীত মৌসুমের প্রথম বৃষ্টি। এ কারণে শীত অনুভূত হচ্ছে আরও বেশি, যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বরিশালের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। হঠাৎ করে বৃষ্টি আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের জনজীবন। অতি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না, রাস্তাঘাটে মানুষজনের চলাচলও কম। বিশেষ করে দিনমজুর এবং খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম বিপাকে। এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মোহাম্মদ মাসুদ রানা রুবেল জানান, তীব্র শীতের কারণে বরিশাল সহ আশপাশের এলাকায় ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। এ মৌসুমে বৃষ্টি হওয়ায় বাড়তে পারে শীতের তীব্রতা। আগামী 4-5 দিন এই শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানান তিনি। বরিশাল এবং বরিশালের আশেপাশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং চলমান এই শীতের তীব্রতা আগামী 48 ঘন্টা এমনকি 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। চলমান এই শীতের কারণে মধ্যরাত থেকে দুপুর 12টা পর্যন্ত এমনকি সারাদিন দেশের বরিশালের আশেপাশে ঘন কুয়াশা করতে পারে। আকাশে কিছুটা বাতাস আছে ঊর্ধ্বাকাশে এবং যেটাকে জেট বায়ু বলে, জেট স্ট্রিম, এবং উত্তর এবং উত্তর পশ্চিম অঞ্চল থেকে 5 থেকে 2-3 থেকে 5 নটের মতো বাতাস প্রবাহিত হচ্ছে। হ্যাঁ, বাতাসের কারণে শীতের তীব্রতাটা অনুভূত হচ্ছে বেশি, কারণ আকাশ মেঘে ঢাকা। মেঘে ঢাকার কারণে সূর্যরশ্মিটা আমরা সঠিকভাবে পাচ্ছি না এবং বাধাগ্রস্ত হচ্ছে মেঘের কারণে, এবং বাতাসের আর্দ্রতা 80% উপরে, সেক্ষেত্রে বাতাসটা একটু ভিজে অবস্থায় আছে, সেই কারণে আমাদের গায়ে বেশি শীত অনুভূত হচ্ছে। এবং সূর্যের যে কিরণকালটা দৈনিক ঘন্টায় যেটা আমরা পাই, সেটা মেঘের কারণে বাধাগ্রস্ত হচ্ছে, সূর্য উঠতেছে না, সে কারণেই আমাদের শীতের তীব্রতাটা একটু বেশি। আমরা দাঁড়িয়ে